রাত্রে বেলা সবে খেতে বসেছিলাম, ঠিক সেই সময় শুনি যে কুকুরটা এত বেশি চিৎকার করছে। শুনে উপরে গিয়ে দেখি যে কুকুরটা যেন কি দেখে ভয় পেয়ে গেছে। নিচে নামতে নামতে আবারও একটা আওয়াজ পেয়ে আমি আর তিশা সবে উপরে উঠতে যাব। ঠিক তখনই ঠিক এই আওয়াজটাই হয়েছিল ভয়। আমি আর তিশা তো প্রায় নেমেই আসছিলাম, তারপরে মুন ভিডিওটা রেকর্ড করে দিচ্ছিল। আর গিয়ে দেখি যে কাচের কাপটা, এই স্ট্যান্ডটা আর এই গাছটা সব নিচে পড়েছিল। আর সেদিন সন্ধ্যেবেলা থেকে কেমন পায়েসের গন্ধ বেড়াচ্ছিল, সবাই বলছিল যে দেখবি নিশ্চয়ই ভামবিড়ালি এসছে। আর ঠিক সেটাই হলো, ভামবিড়ালের এত উপদ্রব বেড়েছে আজকাল। আমি জানি না যে ভামবিড়ালের গা থেকে পায়েসের গন্ধ বেরায় নাকি, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও।